প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? হ্যাঁ, তোমরা ভালোই আছো। তোমরা করোনা প্রতিরোধে বারবার সাবান পানি দিয়ে হাত ধোবা। আমরা আজ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টের উপরে আলোচনা করব। যাই হোক, এবারে আজকে আমাদের এই পাঠ শিরোনাম বাংলাদেশের ইতিহাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের ইতিহাস 1970 সালে এই বাংলাদেশের পূর্বের নাম ছিল পূর্ব পাকিস্তান, আর এখন যেটা পাকিস্তান তার নাম ছিল পশ্চিম পাকিস্তান। এই দুই দেশের ব্যবধান ছিল 1200 মাইল। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 7 কোটি, আর পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 4 কোটি। প্রিয় শিক্ষার্থীরা, মোট এই 4 কোটি আর 7 কোটি মোট 10 কোটি লোক ছিল। 1970 সালে সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পূর্ব বাংলার পক্ষে জয় হয়। এর ধারাবাহিকতায় 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নামে একটি দল এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তার পাশাপাশি পূর্ব পাকিস্তান এদেরকে অনেক বৈষম্য করতেন, পশ্চিম পাকিস্তান এদের অর্থনৈতিক রাজনৈতিক সমস্ত জিনিস থেকে এদেরকে বিতাড়িত করত পশ্চিম পাকিস্তান। তার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের এই নির্বাচনে বিজয় হওয়ার পর বারবার পশ্চিম পাকিস্তানকে তাগিদা দেয় সরকার গঠন করার জন্য। পশ্চিম পাকিস্তানের কায়েদ আজম জিন্না ও ইয়াহিয়া খান তারা কাল বিলম্বনা করে এবং 21 মার্চ তারা পূর্ব বাংলায় এসে সরকার
এসে তারা সময় গ্রহণ করতে থাকলেন এবং তারা ওয়ালের যুগে পূর্ব পাকিস্তানের উপরে 25 মার্চ কালো রাত বুধবার হঠাৎ পাক বাহিনীর আক্রমণ শুরু করে। তারপর পূর্ব বাংলা অনেক মা হারিয়েছে তার সন্তানকে, অনেক বাবা হারিয়েছে তার ছেলেকে, অনেক বোন হারিয়েছে তার স্বামীকে। এরই মধ্য দিয়া বঙ্গবন্ধু 25 মার্চ রাত্রে গ্রেপ্তার হন ওই পশ্চিম সেনাদের হাতে, নিয়ে যাওয়া হয় করাচি। তার অনুযায়ী সে ঘোষণা দেন কোয়ালের যুগে চট্টগ্রাম বেতার কেন্দ্রের এম এ হান্নানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে। এম এ হান্নান চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বারবার আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলাম বলতে থাকি। এরই পাশাপাশি 26 মার্চ যুদ্ধ শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে স্বাধীনতার জন্য এই নির্বাচন করেননি, তিনি স্বাধিকার চেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন পূর্ব বাংলার মানুষ যেন পশ্চিম বাংলার মানুষের মতোই মান মর্যাদার সাথে বসবাস করতে পারে। তাদের ন্যায্য দাবি ছিল, সেই দাবি তারা প্রত্যাখ্যান করে। এদেশের পূর্ব বাংলার জনগণের তেমন কোন চাকরি বাকরি দিতেন না, সমস্ত চাকরি পশ্চিম পাকিস্তানের লোকদের, সেই বড় বড় চাকরি দেওয়া হতো এদেরকে, চৌকিদারি নিম্ন শ্রেণীর চাকরি দেওয়া হতো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো 1971 সালের মহান মুক্তিযোদ্ধায় ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে এই বাংলাদেশ একটি মানচিত্রে, পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়েছে। ১৯৭১ সালের 25 মার্চের পূর্বে দীর্ঘ 9টি মাস যুদ্ধ বিগ্রহের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়। বাংলাদেশের নামে পৃথিবীতে একটি রাষ্ট্রের জন্ম হয়। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের ইতিহাস তার পূর্বে 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু হয়। এই বাংলাদেশের ইতিহাস যখন এই বাংলার মায়ের ভাষা, মাতৃভাষা, এই ভাষা কেড়ে নেওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের কায়েদ আজম জিন্না, ইয়াহিয়া খান এই পূর্ব বাংলার মানুষের উপর বাংলা ভাষাকে উর্দু ভাষা বলে চাপিয়ে দেওয়ার জন্য বারংবার চেষ্টা। তার পাশাপাশি বাংলার আপামর জনসাধারণ, ছাত্র, শিক্ষক, তাঁতি, কৃষি, কৃষক, সর্বশ্রেণীর লোক
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ার পর রফিক, জব্বার, বরকত আর নাম না জানা অনেকে শহীদ হন। এর ধারাবাহিকতায় এই বাংলাদেশের জন্ম হয় 1971 সালের 25শে মার্চ কালো রায় বুধবার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ব্যাপক অনেক 30 লক্ষ মা বোনের ইজ্জত বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন। এই বাংলাদেশ একদিনে স্বাধীনতার জন্য একদিনে স্বাধীন হয় নাই। 1948 সাল থেকে শুরু করে এই বীজ বপন হয়। তার পাশাপাশি 1971 সালের তার ফলাফল হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো 1970 সালে সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনে 88% ভোট পেয়ে আওয়ামী লীগ নির্ভুলভাবে বিজয় অর্জন করে। এই অর্জনের পূর্ববাংলার মানুষ তাদের দীর্ঘদিনকার দাবি আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত পশ্চিম পাকিস্তানের দেশ সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু আমাদের সেই সুযোগ সুবিধা ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালে নির্বাচনে বিজয়ী হয়ে এই বাংলার মানুষের জন্য যুদ্ধ করে এই বাংলাদেশ নামে একটি রাষ্ট্র গঠন করে। প্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাস তোমরা এই মহামারী করোনা হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং করোনা প্রতিরোধে বারবার পানি, সাবান পানি দিয়ে হাত ধোয়া। ধন্যবাদ। আমার ক্লাস এখানেই শেষ।